ছেলে দুষ্ট আমার অনেক অবস্থা ভালো তোর কি অবস্থা আর আমার অবস্থা দুষ্ট গেছিলাম গত রাতে পায়লার সাথে দেখা করতে বাসার সামনে গেছি দুষ্ট বাসার সামনে যাওয়ার পরে আচ্ছা এক কুকুরে এমন এক দৌড়ানি দিছি ভাই ভাই জান বাঁচানি ফরজ এমন দৌড়ে দিছি পিছনে তাকে বেড়ার কোনো মনোহর কোনো ইয়া নাই আমার স্কোপ নাই আরে পায়রা মনোহর আয়া বড় জান বাঁচাইয়া খালি কোন রহম আসলাম এই অবস্থা বুঝছো আর দোষ তোরা তো ফিরি ট্রিট করতেছস আমি এক ফিরিত করা লাগি ঘুরতে ঘুরতে আজকে তিন বছর ধরে ঘুরতেছি তিন বছর জান্ডা খয়রিয়া দিলাম এরপরে আমার তোর দ্বারা আর হইতো না তোর দ্বারা আজ আর কাজ হইতো না তোর দ্বারা পীড়িত সম্ভব না তুই অন্য কিছু কর তুই ব্যবসা বাণিজ্য রাজনীতি কর পীড়িত তোর দ্বারা সম্ভব এটা বাদ দিদি তুই বাদ জান্ডা খয় আমার শেষ হ্যাঁ আর আমার পীড়িত আর কি কুমু কারণ আমি তো ভালো মাইয়াই পাই না পীড়িত করাম কি বুঝছ নাই ভালো মাইয়া পাই না তোর পুরা কপাল পুরা কপাল তবে দিন তোর যাইতেছে ভালো আ মারবাড়া দিন কই বেলা যাইতেছে দোরান কাজ উপরে দোরান খাওয়া লাগে বড়া কত কষ্ট যে করা লাগে মনোহর দূর দাপ পাইরা ইয়ানো দেহা করো উম্মু খানো দেহা হরো রাত্রে যায় দেহা হরো কি কষ্টের মধ্যে ফিরিত করা যায় কত ঝামেলা রে দুস্ত হ্যাঁ ঝামেলা থাকবই রে ঝামেলা ফিরিত মারে যা কিচ্ছু করার না তারপর একটা শান্তি আছে দোস্ত ভাই তো এত কষ্টের মধ্যে একটা শান্তি আছে দেখ আমার লাগে একটা মায়াটা দেখ এটা ফিরিত করা আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে ওইটা সমস্যা নাই মায়াটা দেখ ও মাই গড ছন্দ হইতেছে হ্যাঁ বাজারে যাবি না কই যাবি নদীর ঘাটে কই যাবি না বাজারে যাই চা খাইতে যাই চল চা টা খাই দোস্ত চল চা খাইতে যাই গেল হ্যাঁ ওকে চা খাই গা ওখানে যাই আর বড় আড্ডা হইবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর জানা তো তোমাকে ফোন দে চেয়ারম্যান তুমি কি করে রাস্তা হ্যালো হ্যাঁ আপনি কে বলছেন আপনি আমাকে চিনবেন না চিনব না তাহলে ফোন দিছেন কেন আসলে আপনি আমাকে ভুল বুঝবেন না আমি আসলে মিস কল দিছি একটা কারণ আছে সেটা একটা কারণ আছে আচ্ছা আচ্ছা মেয়ে মানুষের নাম্বার দেখলে ফোন করতে ইচ্ছে করে তাই না আপনি কিন্তু আমাকে আবারও ভুল বুঝতেছেন আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে যে কারণে আমি একটা মিস কল দিছি ঠিক আছে জি বলেন আসলে সত্যি কথা বলতে কি যে আপনি ওই দিন মোটর সাইকেলে আসতেছিলেন তখন একটি ব্যাগ আপনার হাত থেকে মনে পড়ে গেছিল রাইট ও আচ্ছা আচ্ছা তাই বলেন সরি ভাই আপনাকে হ্যাঁ আমি সেই ব্যক্তি যে আপনার ব্যাগটা আমি পেয়েছি তো আপনার ব্যাগটা আমি আপনাকে ফেরত দিতে চাচ্ছি আচ্ছা যাই হোক এখন আজকে তো সন্ধ্যা হয়ে গেছে আগামীকালকে আপনি বিকালে কাজ করেন যে ওই মোড়টা আছে না মোড় থেকে বাম পাশে দেখবেন একটা মাঠ আছে ওইখানে চলে আসেন আমি ব্যাগটা আপনাকে ফেরত দেবো দেখেন সব কিছু ঠিক আছে কিনা না না সমস্যা নেই আমি যে আপনাকে ফোন দিছি এটা কি আপনি রাগ করছেন না রাগ করি আসলে আপনি ফার্স্টে যেভাবে কথা বলছেন আমি
মানে একটু ভয় পাইছিলাম যে কিছু মনে করছেন কি অপরিচিত নাম্বার তো আচ্ছা তাহলে আরেকটা কথা ছিল আমি কি এটা বলবো কথা আসলে অনেকদিন যাবৎ আমি আপনাকে ফলো করতেছি সত্যি কথা আমি আসলে ঘুরায় পেঁচায় কথা বলতে পারি না তো আমি ক্লিয়ার কথাটা বলে দিচ্ছি আপনাকে যে আমি আমি না আপনাকে সত্যি বলতে গেলে যে আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে আমি জানি হয়তো বা আপনি কথাটা মানে প্রথম দেখা আপনি কি মনে করবেন আমি জানি না তবে আজকে প্রায় এক থেকে দেড় বছর হবে আমি আপনাকে ফলো করতেছি আপনি যেখান দিয়ে বাসায় যান কলেজে যান আমি সবসময় আপনাকে ফলো করি আপনি আমাকে ফলো করেন কিনা আপনি আমাকে দেখেন কিনা আমি জানি না তবে ওই দিন আসলে ব্যাগটা পড়াতে আমি খুব খুশি হয়েছি তো এটা ভাগ্য আসলে আমার মনে হয় যেভাবে ছিল হয়তো বা কারণ বাকিটা আপনার কাছে আমি আপনাকে ভালোবাসি আমি সরাসরি আপনাকে বলে দিচ্ছি কারণ আপনি কি বলেন আমার মনে হয় যে আমি যেহেতু সরাসরি বলে দিয়েছি তো আপনার সরাসরি বলে দেওয়াটাই ভালো হয়তো বা হ্যাঁ হয়তো বা না যেহেতু আপনি আমার পিছে এতদিন ঘুরছেন তো আপনি তো চাই না আপনার মনটা খারাপ হয়ে যাক হ্যাঁ তার মানে আপনি আমাকে ভালোবাসেন হ্যাঁ ওকে আমি আসি চলে যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আজকে থেকে কিন্তু আর আপনি না আজকে থেকে আমরা তুমি এবং আগামীকালকে অবশ্যই বিকালে আরেকটু আগে এখানে আসবো ওকে ওকে Hello. আপনারা যারা এখন পর্যন্ত রাজীব টিভিটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন রাজীব টিভির পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো খারাপ দুটোটাই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তো আমরা চেষ্টা করব আর ধন্যবাদ সবাইকে রাজীব টিভির পাশে থাকবেন সব সময় আর আমাদের জন্য সবাই দোয়া করবেন খোদাহাফেজ Wow.